আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো ভাইরা, আজকের এই ভিডিওটি বিষয় হলো যে বেড়ার বাচ্চার যদি পাতলা পায়খানা হয়, যদি ঔষধ না করেন তাহলে বেড়ার বাচ্চা বাঁচানো সম্ভব নয়। তো দেখেন ভাই, আমার একটা বেড়ার বাচ্চার যে পাতলা পায়খানা হয়েছে, তো রাত্রের থেকে পাতলা পায়খানা হইতেছে। তো আমি সকালে এসে দেখলাম এরকম অবস্থা, আর বাচ্চাটা পুরা কমজোর হয়ে গেছে দেখেন। আর তো আমার কাছে ঔষধ আছে, ঔষধ দিলে ঔষধ ঠিক হয়ে যাবে, কিন্তু পাতলা পায়খানা হওয়ার পর বাচ্চাগুলা একেবারে দুর্বল হয়ে যায়। এইরকম দেখেন পাতলা পায়খানার নমুনা, বাচ্চা মোটামুটি 6-7 দিনের বাচ্চা, আর এইরকম পাতলা পায়খানা তো বেশি হইতেছে, রাত্রি থেকেও বোধ হয় হইতেছে। তো আমি সকালে আসার পর দেখলাম এই দেখেন তো পিছনের মধ্যে লাগানো আছে গোবরটা, বাচ্চাটা মানে পুরা দুর্বল হয়ে গেছে। তো ঔষধ যেটা করবেন, ঔষধ দিলে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো কথা হলো, যদি বেড়া পালন করেন বা ছাগলও পালন করেন, তাহলে সব ধরনের ঔষধ আপনার ফার্মে রাখতে লাগবে। তে আমার কাছে আছে অবশ্য নেবলন পাউডার আছে, 6-7 দিনের বাচ্চা, তো 2 গ্রাম পরিমাণ জলের মধ্যে গুলিয়া আর সিরিঞ্জ দিয়া খাওয়াবো। তো আমি এটা আর দেখাচ্ছি না, আমি সিরিঞ্জ দিয়ে গুলিয়ে খাওয়াবো। আরও আমার বেড়ার বাচ্চার হয়েছিল, তো দেখা যায় যে বেড়ার বাচ্চাগুলোর বা ছাগলের বাচ্চাগুলোর সবসময় এই হয়ে থাকে, সবসময় বলতে মাঝে মধ্যে হয়ে থাকে, কিন্তু যখন দেখা যায় হয়ে যায় তখন আর বহুত মুশকিল হয়ে যায়। নেবলন পাউডার দিলে ঠিক হয়, কিন্তু বাচ্চাগুলো একবারে কমজোর হয়ে যায়। তো দেখেন, ফার্ম যদি করেন বা বেড়া বা ছাগল যে কোনো ফার্মই করেন, তো মেডিসিনগুলো সবসময় রাখতে লাগবে। এই যে পাতলা পায়খানা, এটা বেড়ার বাচ্চা হোক বা ছাগলের বাচ্চার হোক, এটা বহুত বড় একটা সমস্যা। বাচ্চা বাঁচানো যায় না, 1 দিন বা 1.5 দিনের ভিতরে বাচ্চা মরে যায়। আর ঔষধ যদি ফার্মে রাখেন বা নেবলন পাউডার, এটাও ভালো, আর কিছু লাগবে না, এটা দিলেই হয়ে যাবে। 1.5 থেকে 2 গ্রাম ছোটো বাচ্চা 6-7 দিনের, এর জন্য 1.5 থেকে 2 গ্রাম জলের মধ্যে গুলিয়ে দিয়ে দিবেন, ঠিক হয়ে যাবো। আমার এটাকে আমি দিয়ে দিব। আগে একবার হয়েছিল এই বাচ্চাটার, আরও 1 দিন বা 2 দিন আগে, তো কোনো বাচ্চা দুর্বল হয়ে গেছে, এখন আবার হয়ে গেছে। তো আগের বার আমি একবার দিয়েছিলাম, ঠিক হয়ে গেছিলো, আবার 1 দিন পর আবার রিপিট হয়ে গেছে। তো এখন আবার দিব, 3-4 বার দিলে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো দেখিনি এই যে ছাগলের বাচ্চাটা মোটামুটি অবস্থা, যদিও ঠিক হয়ে যাবে, কিন্তু অবস্থাটাও একদম দুর্বল হয়ে গেছে বাচ্চা। আর একবার এরকম হওয়ার পরে বাচ্চাগুলো পুরো কমজোর হয়ে যায়, মানে বাড়তে একটু অসুবিধা হয় বাচ্চার। তো বাইরা, আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই চ্যানেলে আমি ছাগল ফার্মিং বিষয়ে আর বেড়া পালন দুটা বিষয়ে আমি জড়িত আছি। ছাগলও আমি ফার্মিং করছি আর বেড়াও করছি, তো আমি দুটা সাইডের ভিডিও আমি আপলোড করে থাকি আমার এই চ্যানেলে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেড়া পালন হোক বা ছাগল পালন হোক, খুঁটিনাটি বিষয়ে যেগুলো আছে বা বেড়ার রোগ সম্বন্ধে হোক বা কীরকম, কেননা নিজে আমি ফার্মিং করছি, এর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।